বাড়িকে নেতিবাচক শক্তির হাত থেকে রক্ষা করতে অবশ্যই আপনারা প্রতি মঙ্গলবার ধুনোর সাথে মিশিয়ে দিন একটি জিনিস, বা বলা ভালো একটি পাতা, যা আপনার বাড়িকে নেগেটিভ এনার্জি মুক্ত রাখতে সাহায্য করবে। নমস্কার, আস্তিক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রাচীন কাল থেকেই হিন্দু ধর্মে পূজোর পরে দেবদেবীর সামনে ধূপ দীপ ইত্যাদি দেখানো হয়ে থাকে। মনে করা হয় নিয়মিত ধূপ দীপ দেখালে দেবী ও দেবতারা প্রসন্ন হন এবং জীবনের সমস্ত সমস্যা দূর হয়। বাস্তু অনুযায়ী ধূপ ধুনোর উপায় করলে ঘরে উপস্থিত বাস্তু দোষ এবং নেতিবাচক শক্তির প্রভাব দূর করা যায়। হ্যাঁ বন্ধুরা, দেখুন ধূপ বাতি ইত্যাদি আমরা দিয়েই থাকি, ভগবানের সামনে জ্বালিয়ে থাকি, তবে অশুভ শক্তিকে কিভাবে একেবারে নাশ করবেন, নির্মূল করবেন, এই সম্পর্কেই আমি আপনাদেরকে বলবো। প্রাচীন কাল থেকেই আমাদের দেশে ঘরে ঘরে ধূপ ধুনো প্রদীপ ইত্যাদি জ্বালানোর প্রথা প্রচলিত রয়েছে। এতে অনেক জীবাণুও নাশ হয়ে যায় বলে মনে করা হয়। আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধূপ ধুনো প্রদীপ ইত্যাদি জ্বালালে সেখানে শুভ শক্তির সঞ্চার হয়, সেখান থেকে সব অন্ধকার অশুভ শক্তি বেরিয়ে যায়। বন্ধুরা, বাড়ির থেকে নেতিবাচক ও অশুভ শক্তিকে দূর করার জন্য আপনাদেরকে নিতে হবে অবশ্যই গুড়, ঘি এবং ভাত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তবে এটা মঙ্গলবার নয়, এখন যেটা বলছি এটা আপনারা বৃহস্পতিবার ও রবিবার এই দুই দিন করতে পারেন। বৃহস্পতিবার ও রবিবার গুড় ঘি লবণ এগুলো মিশিয়ে ঘুটের ওপর জ্বালাবেন। গোবর থেকে যে ঘুটে তৈরি হয় সেই ঘুটের ওপরে জ্বালাবেন। হ্যাঁ বন্ধুরা, ঘুটের ওপরে জ্বালাবেন এবং এর সাথে ভাত, ঠিকই শুনেছেন, ভাতও মেশাতে পারেন। এর ফলে এটি করলে সন্ধ্যাবেলায় আপনার বাড়িতে একটি সুগন্ধি পরিবেশ সৃষ্টি হবে, যার কারণে নেতিবাচক শক্তি দূরে পালাবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এরপরে বলবো, ধুনো দেবেন যখন তখন মঙ্গলবারে তার সাথে দেবেন কর্পূর, দেশি ঘি আর চন্দন। হ্যাঁ, দেশি ঘি, চন্দন, কর্পূর একসঙ্গে মিশিয়ে ধুনো জ্বালাবেন। হ্যাঁ বন্ধুরা, একেবারে কিচ্ছু ভুল শোনেননি। যদি আপনি প্রতি মঙ্গলবার কর্পূর, দেশি ঘি, চন্দন একসাথে জ্বালিয়ে আপনার বাড়ির প্রত্যেকটা কোণায়, আপনার গৃহের প্রতিটি কোণে এর ধোঁয়া যদি ছড়িয়ে দেন, আপনার বাড়িতে উপস্থিত সমস্ত ধরনের অশুভ প্রভাব দূর হয়ে যাবে। হ্যাঁ, বাড়িতে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি একেবারে বাড়ির থেকে দূরে পালাবে, ঠিকই শুনেছেন বন্ধুরা। আর আপনি ধুনোর সাথে আরও একটি যে জিনিস মঙ্গলবারে দিতে পারেন সেটি হলো
একটি পাতা, একটি গাছের পাতা। হ্যাঁ, শুনে অবাক লাগতে পারে আপনাদের, কিন্তু এটি পোড়ালে বা ধুনোর সাথে জ্বালালে আপনারা জানেনও না আপনাদের শরীর, আপনাদের মাথার শরীরের উপকার হবে, আপনার গৃহেরও কল্যাণ হবে। হ্যাঁ বন্ধুরা, সেটি হলো নিম গাছের পাতা। তবে বন্ধুরা, মঙ্গলবারে আপনারা জ্বালাতেই পারেন, কিন্তু শনি মঙ্গলবারে কখনোই নিম গাছে হাত দেবেন না। শনি মঙ্গলবারে নিম গাছে হাত দিতে নেই, গাছ থেকে পাতাও ছিঁড়তে নেই, গাছ তো কাটতেও নেই, ভুলেও কাটবেন না, তাহলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। তাই যারা মঙ্গলবারে জ্বালাবেন, সোমবারে সেই পাতা তুলে রেখে দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, সোমবারে সেই পাতা আপনি তুলে রেখে দিতে পারেন। তো দর্শক বন্ধুরা, আপনিও যদি এই কাজটি করতে পারেন, প্রতি মঙ্গলবার হনুমানজিকে স্মরণ করে এই গাছের পাতা যদি আপনি পোড়াতে পারেন, তাহলে আপনার অর্থ সংকট দূর হয়ে যাবে। হ্যাঁ ঠিকই শুনেছেন, আপনার অর্থ সংকট দূর হয়ে যাবে। তাই যারা আমার আজকের এই ভিডিওটি এখনো পর্যন্ত দেখছেন, তাদের উদ্দেশ্যে আমি অবশ্যই বলবো যে শুধু দেখবেন না, অবশ্যই নিজেরা জীবনে প্রয়োগ করুন, এতে আপনারা কিন্তু দারুণ সুফল পাবেন। কিন্তু মন থেকে সেটাকে বিশ্বাস করে, যদি আপনারা মন থেকে এগুলি না মানেন, তাহলে ভুলেও করবেন না, কারণ আপনি তাতে কোনো সুফলই পাবেন না। যাই হোক, আজকের ভিডিওটি এইটুকুনিই ছিল, কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য। এইভাবে পাশে থাকুন, আমাদের এই আস্তিক পরিবারকে আরও বড় করুন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টিটি বাজিয়ে দেবেন। আর যদি মনে করেন, এই ভিডিওটি শেয়ারও করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।